নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের আমি পিওর আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা আজকে আপনাদেরকে আমরা মালদার একটি খবর জানাবো একেবারে শুরুতে এই মালদায় হরিশ্চন্দ্রপুরে ভালুকা গ্রাম পঞ্চায়েতে সেখানে কি হয়েছে না মধুকল্পিতা প্রাক্তন প্রধানের যিনি স্বামী তিনি রীতিমতো মদ্যপ অবস্থায় একেবারে সাত সকালে মদ্যপ অবস্থায় কী করলেন তিনি যেখানে থাকেন সেখানকার যত বাসিন্দা রয়েছেন প্রত্যেকের দিকে তেড়ে তেড়ে যাচ্ছিলেন একেবারে এমনটাই অভিযোগ যে তিনি মদ্যপ অবস্থায় সেখানে প্রত্যেকটা মানুষকে তাড়া করছিলেন এবং এখানেই তার সেই ব্যবহার সীমাবদ্ধ থাকেনি তিনি কি করছিলেন না প্রত্যেকটা বাসিন্দাদেরকে হুমকি পর্যন্ত দিচ্ছিলেন স্বভাবতই প্রত্যেকে ভয় পেয়ে যান আতঙ্কে থাকেন তারপরে সেখানকার যিনি সাব ইন্সপেক্টর রয়েছেন তিনি আসেন এবং তাকে গ্রেফতার করে প্রশ্ন উঠছে যে হঠাৎ তার এই ব্যবহার কেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা স্থানীয় বাসিন্দারা তারা যে অভিযোগটা করছে ভালুকা গ্রামের যারা বাসিন্দা তারা যে অভিযোগটা করছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে তারা বলছেন যে রীতিমতো যে প্রাক্তনের যিনি স্বামী তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন এটা অভিযোগ উঠে আসছে আমি বারবার করে বলছি অভিযোগ কিন্তু উঠে আসছে এবং আরও যে অভিযোগটা যে গ্রামের মানুষদের ভয় দেখানো হচ্ছে এটা কিন্তু অত্যন্ত গুরুতর কেননা প্রশাসনের যে দায়িত্ব সেই দায়িত্বটা তো তাদের রয়েছে কিন্তু যিনি প্রধানের স্বামী তিনি যদি এই ধরনের কাজ করেন তাহলে সাধারণ মানুষ তারা কী ভাববেন তারা কার কাছে যাবেন কোনো সমস্যা হলে তারা কোথায় যাবেন কোথায় গেলে তারা সুরাহা পাবেন এই প্রশ্নটা কিন্তু বারবার তাদের মনে চাড়া দিচ্ছে কেননা ধরুন আপনার পাড়ায় কোনো সমস্যা হলো আপনি আপনার নিকটবর্তী যিনি থাকবেন আপনি তার কাছেই যাবেন সমস্যার সমাধান খোঁজার জন্য কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে এই ভালুকা গ্রামের যারা বাসিন্দা তারা যে অভিযোগটা করছেন যাদের কাছে তারা তাদের নিজের সমস্যাটা নিয়ে যাবেন তিনিই নাকি মদ্যপ অবস্থায় আবারও বলছি অভিযোগ এটা মদ্যপ অবস্থায় কিন্তু তিনি নাকি সবাইকে ভয় দেখাচ্ছেন তাহলে সাধারণ মানুষ যাবেটা কোথায় সাধারণ মানুষের সমস্যাটা শুনবে কে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে কে এই প্রশ্নটা কিন্তু বারবার বারবার উঠছে এবং প্রশাসনের ভূমিকাটা নিয়ে যদি বলা হয় প্রশাসন কিন্তু এই অভিযোগ পাওয়ার পরেই তাকে গ্রেপ্তার করেছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সাধারণ মানুষের ভূমিকা সাধারণ মানুষের পাশে কে থাকবে এই প্রশ্নটাই কিন্তু এখন ভাবাচ্ছে পিউ নিঃসন্দেহ এবং কোথাও গিয়ে এটাও মনে হচ্ছে যে মানুষ কি কোথাও গিয়ে তাহলে ক্ষমতার অপব্যবহার করছে কারণ যখন সে ক্ষমতা তার স্ত্রী পেয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কি কোথাও গিয়ে এই চিন্তাভাবনাটা রয়েছে এটা আমরা বলছি না অভিযোগ করছে যে তিনি একজন যেহেতু সেখানকার প্রাক্তন প্রধানের স্বামী তাহলে সেক্ষেত্রে তিনি যা খুশি করতে পারেন মানে এভাবে একেবারে সাত সকালে যে অভিযোগ করছে তার বিরুদ্ধে যে তিনি মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিলেন মানুষকে ভয় দেখাচ্ছেন বন্দুক উঁচিয়ে মানে রীতিমতো পিস্তল উঁচিয়ে এবং শুধুমাত্র ভয় নয় যে কোনো মুহূর্তে তাহলে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এবং গুরুতর সেই দুর্ঘটনা ঘটতে পারত তাহলে এখানে তো অবশ্যই একটা নিরাপত্তাজনিত নিয়ে বিষয় নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সাধারণ মানুষ তারা একেবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই জন্যই তো তারা পুলিশ দ্বারস্থ হন এবং তারপরে সাব ইন্সপেক্টর তিনি এসে তাকে গ্রেফতার করেন যদি এখনো পর্যন্ত কিন্তু সঠিক কারণ জানা যায়নি কি কারণে তারা এভাবে মানে এভাবে তার মতিভ্রম হলো সেই বিষয়টি এখনো পর্যন্ত জানা যায়নি তার মুখ থেকে তবে অভিযোগ যে সাত সকালে তিনি এরকম একটা ব্যবহার করলেন এবং যেমনটাই মধুকল্পিতা বলছিল যে যেমনই আমাদের যখনই আমাদের কোনো রকম প্রবলেম আমরা ফেস করি সমাজে থাকতে গেলে তখন সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যারা প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছেই যাই সমস্যার সমাধান চাইতে কারণ তারা জনপ্রতিনিধি হয়ে আমাদের কাছে এসেছেন এবং সেক্ষেত্রে যদি তাদের বাড়ির কোনো পরিবারে কোনো সদস্য এই ঘটনা ঘটে তাহলে বলুন তো সাধারণ মানুষ যাবে কোথায় একেবারে এবং সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বারবার আপনাদের বলি আমরা যে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে রিপাবলিক বাংলা এবং সেই কথাগুলো আপনারা যাতে প্রত্যেকটা মুহূর্তে জানতে পারেন যাতে আপডেটেড থাকেন তার জন্যই মাঝে মধ্যে ফেসবুকে চলে আসছি আপনাদেরকে সমস্ত খবরের আপডেট দিয়ে দিচ্ছি এবং তার জন্য আপনাদের কী করতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ লাইক করতে হবে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এর পাশাপাশি সমস্ত খবর সমস্ত ব্রেকিং নিউজ সবার আগে দেখার জন্য নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়